আজকে আমি আপনাদের বলবো একটা ভৌতিক সায়েন্স ল্যাবের ঘটনা। ঘটনাটা 2011 সালের। গল্পটা আমার একটা দাদার থেকে কালেক্ট করা। বর্ষাকালের রাত ছিল সেদিন, আমার দাদারও ল্যাবে নাইট শিফট ছিল। চার পাঁচজন কর্মচারী ছিল সেই ল্যাবে, সবাই মনোযোগ সহকারে নিজেদের কাজ করছিল। হঠাৎ করে বিশালভাবে বিদ্যুৎ চমকে ওঠে, আর ইলেকট্রিকের কিছু জিনিস সাথে সাথে শর্ট সার্কিট হয়ে যায়। যেসব কেমিক্যাল ইলেকট্রিকে চলছিল সেগুলো কিছু ফেটে যায় আর কিছু বন্ধ হয়ে যায়। ল্যাবের মেইন দরজা ইলেকট্রিক্যাল হওয়ার কারণে সেই দরজা খুলে বেরোনো সম্ভব হয় না। চারিদিকে কেমিক্যালের ধোঁয়া ভর্তি হতে থাকে, সবার দম আটকে প্রাণ যাবে যাবে এমন অবস্থা। ইলেকট্রিকের দরজাটাও তারা খুলতে পারে না, কারণ ল্যাবে কোনো রকম ইলেকট্রিসিটি পাওয়ারই ছিল না। এরকমই অবস্থা হয়েছে সবার, প্রাণ যাবে যাবে। ঠিক এমন সময় অটোমেটিক ল্যাবের দরজাটা খুলে যায়, কোনো ইলেকট্রিক ছাড়াই, যেটা কখনোই সম্ভব না। তারা দৌড়ে বেরিয়ে আসে সেখান থেকে। সেদিনের ঘটনাটার বিশেষ কারণ তারা এখনো খুঁজে পায়নি। জিনিসটা স্বাভাবিক তো হতেই পারে না, কারণ ইলেকট্রিক ছাড়া ল্যাবের দরজা খোলা বা বন্ধ করা কখনোই সম্ভব না। জিনিসটাকে অস্বাভাবিকভাবে যদি নেওয়া হয়, এরকম সেম দুর্ঘটনাতে 3 বছর আগে ল্যাবের একজন সায়েন্টিস্টও মারা গিয়েছিলেন। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ঘটনা। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। মধ্যরাতের তরফ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো।